নমস্কার, আমি বিশ্বজিৎ, আমি ইশা ফাউন্ডেশনের একজন ভলেন্টিয়ার। আজ ভূত শুদ্ধির ব্যাপারে কথা বলবো। ভূত শুদ্ধি অলরেডি আমি নিজে এক বছরের কাছাকাছি হলো আমি করেছি, তো সেই ব্যাপারেই আমি নিজে করে উপকার পেয়েছি এবং সত্যি আমিও চাই আমার পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ, বাংলাদেশ থেকে শুরু করে যারা বাংলাভাষী, অন্তত আমার বাংলা কথা বুঝছে বা বুঝতে পারছে, তাদের জন্য জাস্ট এটা আমার একটা বলতে পারেন প্রচেষ্টা, যে আমি যে খুশি বা আনন্দে পেয়েছি সেটা সকলের সামনে শেয়ার করা। তো সেটার একটা জাস্ট একটা প্রসেস বলতে পারো তোমরা, একটা ইউটিউব চ্যানেল। সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করছি তোমাদেরকে বারবার করে জানাতে আমি উপকার পেয়েছি, যাতে তোমরাও পাও। আর এই চ্যানেলটা সম্পূর্ণ তোমাদের চ্যানেল, তোমাদের সমস্ত রিকোয়েস্ট পূরণেরই একটা চ্যানেল বলা যেতে পারে, জাস্ট তোমাদের চ্যানেল। তো তোমরা যদি কোনো রকমভাবে কোনো ভিডিও আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারো তোমাদের অভিজ্ঞতা, তাহলে আমি হোয়াটসঅ্যাপে নেক্সট ভিডিওয়ে তোমাদেরকে তোমাদের ওই ভিডিওগুলো আমি শেয়ার করব বাকি সমস্ত ফ্রেন্ডের কাছে, যারা ভূতশুদ্ধি বা ইনার ইঞ্জিনিয়ারিং করে যা এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্সগুলো যদি আমাকে তোমাদের টিউটোরিয়াল ভয়েস করেও যদি পাঠাতে পারো, তাহলে আমি সেটা আমি ভিডিও করে আমি সেটা সবাইকে দেখাতে চাই, যাতে বাকি মানুষগুলো তোমাদের এই ভালো আছো এটা জেনে অন্তত তারা যদি প্র্যাকটিস করতে যায় বা করে, তারাও যদি ভালো থাকে। তো ভূতশুদ্ধির ব্যাপারে বলবো, ভূতশুদ্ধি এটা ইশা ফাউন্ডেশনের, তোমরা সবাই জানো, সদ্গুরুর একটা বিরাট বড় প্রচেষ্টা। তো এই প্রচেষ্টা ইশা ফাউন্ডেশনের, তোমরা যে কোনো কিছু ইনফরমেশনের জন্য তোমরা http তো isha.sadhguru.org এটা গুগলে গিয়ে তোমরা লিখলেই তোমরা এর সাইট খুলে আসবে এবং এই সাইট থেকে তোমরা যাবতীয় যা কিছু ইনফরমেশান চাও এখান থেকে পেয়ে যাবে। কলকাতায় কবে প্রোগ্রাম, কোথায় কোথায় সদ্গুরু প্রোগ্রাম করতে যাচ্ছে, ইনার ইঞ্জিনিয়ারিং করছে, তো ভূতশুদ্ধি কোথায় হচ্ছে, সমস্ত কিছু ইনফরমেশান এখান থেকে পাবে। আর একটা কথা বলে রাখি, ইশা ফাউন্ডেশন তোমরা সবাই জানো যে একটা নন প্রফিটেবল, তো এটা সদ্গুরুর অসাধারণ একটা প্রচেষ্টা বলা যেতে পারে। তো আমরা ভূতশুদ্ধি কেন করব বা ভূতশুদ্ধি কী জিনিসটা কি বা কী, ভূতশুদ্ধি একটা অসাধারণ একটা প্রসেস বলা যেতে পারে, যা আমাদের উপাদানগুলিকে শুদ্ধিকরণ করে। দৈহিক দেহসহ সমস্ত সৃষ্টির ভিত্তি হলো এই পাঁচটি উপাদান। এই পাঁচটি উপাদানের সমষ্টি নিয়ে আমরা তৈরি, যেটা পৃথিবী, জল, বাতাস, আগুন বা আকাশ, এগুলো নিয়েই আমাদের দেহ তৈরি। তো এই দেহকে যদি আমরা এগুলোকে মূলভূতগুলোকে যদি আমরা শুদ্ধিকরণ করতে পারি, তাহলে আমাদের জীবনের গৌরবময় একটা বৈজ্ঞানিক উপায়ে এটা প্রসেসটা করা হয় এবং আমাদের শরীরে রূপান্তরের একটা প্রসেস চলে আসবে। এবার তোমাদেরকে বলি যে এই ভূতশুদ্ধি তো করবে, এবং ভূতশুদ্ধি করে তোমাদের বেনিফিট কী হতে পারে। দেখো ফ্রেন্ড, বেনিফিট অবশ্যই তোমরা অসাধারণ বেনিফিট পাবে ভূতশুদ্ধিতে। তবে একটা কথা বলে রাখি, হয়তো আমার বেনিফিট এখানে লেখা আছে যেগুলো সেগুলো বললাম তোমাদের, কিন্তু বেনিফিট ভূতশুদ্ধি বেনিফিট সদ্গুরু বারবার বলেছে যে বেনিফিট খুব স্লো মোশনে, একদম ধীর প্রক্রিয়ায় হয়, কিন্তু ধীর প্রক্রিয়া হলেও এটা অত্যাধিক এফেক্টিভ। মানে আমি নিজে করে অনুভব পেয়েছি এবং সেটাই জাস্ট শেয়ার করা তোমাদেরকে। আর এটার মেন তোমাদের কি হয়, ভূতশুদ্ধি করলে তোমাদের শক্তির বা তোমাদের ভেতরের একটা শক্তির সিস্টেম, শক্তির বুস্ট হয়, মানে তোমার শক্তির এনার্জি আরও পাওয়ার বেড়ে যায়, তুমি নিজেই ফিল করতে পারবে। আর তুমি যে ধ্যান করবে এরপরে, ধরো ভূতশুদ্ধি করার পর তোমরা সম্ভাবী মহমুদ্রা বা যে কোনো রকম ধ্যান করতে যাও না কেন, তোমাদের অত্যাধিক মনোসংযোগটা তোমরা খুব ভালো দিতে পারবে। তো যে কোনো কোনো কিছু শুরু করার আগে আমরা যদি শুদ্ধি হয়ে যাই, আমাদের ভূত পঞ্চভূত যদি শুদ্ধিকরণ হয়, তাহলে ব্যাপারটা কি হয়,
আমরা নোংরা জামা কাপড় পরে বা নোংরা স্বাভাবিকভাবে যদি আমরা বাস্তব দিকে দেখতে থাকি যে নোংরা জামা কাপড় পরে যদি আমরা থাকি তাহলে একটা অস্বস্তিকর ভাব লাগে আমাদের মনের। তো আমাদের ভেতরের যে সিস্টেম ভূত মূলভূত সেগুলো যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি তাহলে আমাদের অবশ্যই মন এবং শক্তি অসাধারণ একটা ক্ষমতাশালী হয়ে উঠবে। এবং আমরা নেক্সট যখন কাজ করতে যাব, যে কোনো কাজই করি না কেন, ধ্যান কাজ বা আমরা পারিবারিক কোনো কাজ, সমাজে যে সমস্ত কাজগুলো করতে যাই না কেন, তাহলে আমাদের আরও এনার্জেটিক এবং আমরা খুব পাওয়ারফুল হয়ে উঠব। তো এটা মেন থিঙ্কিং। তো ভূত শুদ্ধি উপকার তোমরা পাবেই পাবে, 100% 200% গ্যারান্টি, আমি নিজে পেয়েছি, তোমরাও পাবে। আমি বারবার বলি যে আমার প্রচেষ্টা শুধুমাত্র তোমাদেরকে বলা, তোমরা যাতে আরও করো এই ভূত শুদ্ধিটা বা ইনার ইঞ্জিনিয়ারিং, যে কোনো প্রসেস, সদ্গুরু, বাংলার সমস্ত মানুষকে আমি এটাই বলতে চাই। এই চ্যানেলটা পুরোটা হলো তোমাদের চ্যানেল, তোমরা তোমার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করতে পারো আমাকে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো রকম প্রবলেম হলে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের কোনো অভিজ্ঞতা হয় বা তোমরা যারা ইনার ইঞ্জিনিয়ারিং করেছো বা তোমরা যারা ভূত শুদ্ধি করেছো বা তোমাদের এক্সপিরিয়েন্স যদি অডিও ভার্সন করে আমাকে দিতে পারো, আমি অবশ্যই আরও বেশি মানুষের কাছে তোমাদের অভিজ্ঞতাগুলো যদি আমি অডিও মাধ্যম করে বা ভিডিও করে তোমাদের বাংলার মানুষকে শোনাতে পারি, তাহলে বাকি মানুষগুলো আরও করার জন্য এগুলো আরও অনুপ্রাণিত হবে। তো মেনলি এই দীক্ষাটা একটা দীক্ষা বলা যেতে পারে, এবং সদ্গুরু এই দীক্ষাটার জন্য কিছু একটা প্রাইস নেয় বা মূল্য নেয় সদ্গুরু নয় ফাউন্ডেশন চালাতে গেলে অবশ্যই লাগে। এবং সেটা চালানোর জন্য কি হয়, একটা 3,000 টাকা মতন একটা কোর্স ফি লাগে। এই কোর্স ফির জন্য যে পরিমাণ অ্যাটমসফিয়ার দরকার হয়, যেরকম ঘরের দরকার হয় এনার্জি তোমার শরীরে ঢোকানোর জন্য বা আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব করানোর জন্য যেরকম অনুকূল পরিবেশ দরকার হয়, তার জন্য একটা কস্ট লাগে। তো সেরকম পরিবেশ তৈরি করতে গেলেও তো একটা ফাউন্ডেশন, কিছু লোক রাখতে গেলেও তো লাগে। তো সেরকম পরিবেশ তৈরি করতে গেলে 3,000 টাকা লাগে, এবং তার সাথে সাথে তোমাদের যে কিডসটা আছে সেটা অন্তত 3 মাস তোমরা আমেসে চালাতে পারবে। এই 3 মাস চালাতে তো অবশ্যই পারবে, এবং একবার যখন তোমরা এই বুদ্ধশুদ্ধি প্রক্রিয়াটায় শিখবে এবং পুনরায় তোমাদের কোনো রকম ভুল ত্রুটি হলে বা পুনরায় তোমরা আবার সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে। তো এটা তো গেল, এটা তোমরা অবশ্যই অনেকেই জানো। তো এবার তোমরা করবে কোথায়, এটি মেনলি কলকাতাতেও হয় এবং কোয়েম্বাটুরে হয়, বিভিন্ন জায়গায় হয়। আমি তোমাদের প্রথমেই বলেছি যে isha.sadhguru.org তোমরা যাবে এবং সেখানে গিয়ে প্রোগ্রাম সার্চ করবে এবং প্রোগ্রাম সার্চে কলকাতা লিখবে, তাহলে তোমরা ডিটেলস পেয়ে যাবে। অবশ্যই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি কোনো কেউ ভূত শুদ্ধি করতে চাও অবশ্যই আমি তাদেরকে অবশ্যই হেল্প করব। প্রোগ্রাম নেক্সট সামনেই অবশ্যই আছে ভূত শুদ্ধি। তো ভূত শুদ্ধি করতে গেলে কলকাতা বা যারা বাংলাদেশ থাকে, অবশ্যই বাংলাদেশে একটা প্রোগ্রাম শুরু হয়েছে কদিন আগেই আমি ফেসবুকে দেখছিলাম, বাংলাদেশের কিছু কিছু হাটে যোগার প্রোগ্রাম শুরু হয়ে গেছে, তো তোমরা সেখানেও করতে পারো। অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ করো, এবং হোয়াটসঅ্যাপে এনি ইনকোয়ারি বা কোনো রকমভাবে যদি প্রোগ্রামের কোনো রকম অসুবিধা হয় আমাকে বলতে পারো, হোয়াটসঅ্যাপ করবে। তো আর যদি তোমরা ভূত শুদ্ধি করতে চাও অবশ্যই লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে। তো আজকের মতন এ পর্যন্তই। আর তোমরা যারা ভিডিওটা শুনছো তারা অবশ্যই একটা কাজ করতে পারো, তোমরা শেয়ার করতে পারো ফ্রেন্ড, কারণ যারা ভূত শুদ্ধি করেনি তাদেরকে জন্য যদি আমরা বারবার শেয়ার করি এটা জানাই, তাহলে অবশ্যই তারাও করার জন্য অনেক অনুপ্রেরণা পাবে। তো তোমরা নিজেরা হয়তো এখন হয়তো পারছো না করতে, নেক্সট টাইম করবে, বাট তোমরা যদি এই ভিডিওটাকে শেয়ার করো, যার করার ইচ্ছা আছে অলরেডি, সে যদি ইনফরমেশানটা জানে যে অবশ্যই করা যায়, সবাই করতে পারে ভূত শুদ্ধি, তো তাদের জন্য খুবই ভালো হবে। তো সমস্ত আমার ফ্রেন্ডকে প্রণাম, নমস্কার।